ওকে, তাহলে আমরা কি করতেছিলাম, কোন পর্যন্ত করতেছিলাম? আমরা কি এ পর্যন্ত ডিজাইন করে ফেলছি, তাই তো? এ পর্যন্ত আমরা ডিজাইন করে ফেলেছি, আপাতত এই ডিজাইন গুলোর আর আমাদের প্রয়োজন নাই। এই ডিজাইন গুলোর আপাতত আর কোনো প্রয়োজন আমাদের নাই। এখন হচ্ছে আমরা নতুন করে ডিজাইন করব, কেমন? বা এখন আমরা একটা বক্স তৈরি করে দেখাবো আপনাদের। একটা বক্স মানে আপনারা কিভাবে একটা বক্স তৈরি করতে পারবেন, তারপর বক্সের ভিতর লেখা নিতে পারবেন বা না। তার আগে আপনাদের একটা ডিপ, প্রথমে ডিপ দেখিয়ে নিই, কেমন? আপনাদের ডিপ দেখিয়ে নিই প্রথমে, তাহলে আশা করি বুঝতে পারবেন। আর ধরেন আমরা এখন এই ট্যাগ গুলো নিলাম, হ্যাঁ, এই ট্যাগ গুলো নিয়ে আমরা কাজ করতেছি। কাজ করার সময় আপাতত এইগুলো আমি মুছে দিলাম। এখন আমি দেখবো যে আপনাদের এখানে যদি দুইটা ট্যাগ থাকে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, স্ক্রিনটা অফ হয়ে গেছিল। দেখা যাচ্ছে স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। দেখেন এখানে আমি অনেকগুলো ডিজাইন করা হয়েছে, তাই তো? এখন আমি চাচ্ছি আমাদের এখানে H2 ট্যাগ না, বা আমরা চাচ্ছি এখানে আমাদের দুইটা ই থাকবে, তাহলে আমরা কিভাবে দিব? ধরেন আমরা চাচ্ছি এখানে আমাদের দুইটা থাকবে, এগুলো আপাতত কেটে দিলাম। বা কখনো যদি দেখেন যে আপনার এখানে ধরেন H2 আমরা নিলাম, হ্যাঁ, H2 ট্যাগটা রেখে দিলাম। H2 ট্যাগটা রাখার পর এখন আমরা দেখলাম যে আমাদের এখানে H2 ট্যাগটা দুইটা আছে, বা H2 H2 ট্যাগ সেম ভাবে হচ্ছে দুইটা, বা এইখানে লেখা আছে কি উইয়ার ওয়েব ডেভেলপার, আর আমি এখানে লিখে দিলাম হচ্ছে উইয়ার বাংলাদেশি, উইয়ার বাংলাদেশি। এখন আমরা কিভাবে একটা ট্যাগকে, এখন দেখুন আমরা যদি এটাকে ডিজাইন করতে চাই, আমি হচ্ছে সবকিছু রিলোড দিয়ে দিছি, হ্যাঁ, এইটা দিয়ে রিলোডটা দেওয়া মানে কন্ট্রোল এস সেভ করে নিলাম। এখন দেখেন সবকিছু চলে যাবে। এখন আমরা চাচ্ছি এই একটা ট্যাগকে ডিজাইন করবো। এখন H2 তো দুইটাই, তাই না? আমাদেরকে অনেক সময় থাকতে পারে না হেড হেডলাইন লেখার জন্য, দুই তিনটা হেডলাইন থাকতে পারে না আমাদেরকে, দুইটা হেডলাইন থাকতে পারে না, দুই তিনটা হেডলাইন, জি আমাদের দুই তিনটা হেডলাইন থাকতেই পারে। সেই জন্য আমরা চাচ্ছি এখন আমাদের এখানে দুইটা হেডলাইন আছে, এখন আমরা দুইটা হেডলাইনকে কিভাবে ভাগ করব। এখন আমি এখানে হচ্ছে প্রথম H2 ট্যাগটাকে ধরলাম, হ্যাঁ, H2 ট্যাগটাকে ধরার পর এখন হচ্ছে আমরা এটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য কালার দিলাম COLOR, কালার আমি এটা কালার দিয়ে দিলাম হচ্ছে রেড, আর এডি কালার দিলাম রেড, রেড দিয়ে কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম। এখন দেখেন কি ঝামেলা, দুইটা একসাথে হয়ে যাচ্ছে না, দুইটা কি এক কালার হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি একটার কালার লাল থাকবে, একটার কালার কি নীল থাকবে। আমরা দুইটা কালার এভাবে দিব, দুইভাবে দিব, বা আমরা দুইটা কালার দিব, তাহলে আমরা কিভাবে দিতে পারি? এটা দেওয়ার জন্য ধরেন আমরা সবসময় এটা দেখবো যে একই ট্যাগ দুইবার ব্যবহার করার জন্য ডিপ ট্যাগ ব্যবহার করা হয়। কি করা হয়? একই ট্যাগকে দুইবার ব্যবহার করার জন্য ডিপ ট্যাগ ব্যবহার করা হয়, বুঝতে পারছি? এখন আমি আপনাদের একটা সাপোজ উদাহরণ দেই। এখন এইটুকু আমি কেটে দিচ্ছি, এইটুকু কেটে দেওয়ার পর এখন আমি আপনাদের একজনকে ই করতেছি যে এইখানে ব্যাপারটা যে হয়েছে যে ধরেন আপনি, আপনাদের এখান থেকে একজন কে কাকে দেয়া যায়, মানে একজন ধরেন সামিউল ইসলাম সাকিব, হ্যাঁ, সামিউল ইসলাম সাকিব আজকে বাসায় যাওয়ার সময় বা ধরেন স্কুলে যাইতেছে, স্কুলে যাওয়ার সময় তাদের ওইখানে দুজন সাকিব আছে, দুজন সাকিব, একজন হচ্ছে সেই সাকিব, সাকিব যাওয়ার সময় রাস্তায় ইফতিজিং করে গেছে, ইফতিজিং করে স্কুলে গেছে। যাওয়ার পর এখন কি তাকে কিছু লোক ই করছে, পিছন পিছন গেছে, যাওয়ার পর স্কুলে দুইজন সাকিব আছে। এখন একজনকে জিজ্ঞেস করলে সাকিব কে, তখন যে কাজগুলো করছে সে কি হাত উঠাবে বা দুইজনে হাত উঠাইলো, তখন কি করে দুইজনকে সাইজ করে চলে গেল, এটা ব্যাপারটা কিরকম হয়ে গেল, তাই না? এখন আমরা চাচ্ছি সেই জন্য দুজনকে আলাদা করব। দুজনকে আলাদা করার জন্য এখন আমরা কি করতে চাচ্ছি, ধরেন আমরা এখানে দুইটা লোক আছে, আমাদের দুইটা লোক আছে, একজন একজন হচ্ছে কুদ্দুস, একজন হচ্ছে, একজনের নাম হচ্ছে মুরগিচুর কুদ্দুস, একজন হচ্ছে মুরগিচুর কুদ্দুস, আর একজন হচ্ছে বালো কুদ্দুস, হ্যাঁ, মানে দুই দুইজন লোক। এখন ধরেন একজন যে ভালো লোক, সে হচ্ছে খুব ভালো লোক, সে নামাজ টামাজ করে সবকিছু করে, আরেকজন হচ্ছে কুদ্দুস, সে কি, সে
মুরগি চুরি করে, এখন আমরা দুইজনকেই তো নাম তো সেম, এখন যদি এক কুদ্দুস মুরগি চুরি করে এখন যদি আরেক কুদ্দুসকে দিয়ে মারতে শুরু করে দেয় তাহলে ব্যাপারটা কিরকম হয়ে গেল, ঝামেলা কর না? সেই জন্য আমাদের এখানে করতে হবে আমরা একটা ডিপ টেক নিব, প্রথমে ডিপ টেক নিয়ে তারপর ওদেরকে ডিফাইন করে দিব, কেমন? যেমন আমি এখানে প্রথম একজনের নাম নিচ্ছি, এটা হচ্ছে ডিপ। ডিপ টেক নেওয়ার জন্য শুধু ডট দিয়ে ট্যাব দিলে কিন্তু ডিপ টেকটা হয়ে যায়, ডট দিয়ে ট্যাব দিলে ডিপ হয়ে যায়। এটার ভিতরে আমাদের একটা ক্লাস নিতে হবে, এই ক্লাস দিয়ে হচ্ছে ওদের আইডেন্টিফাই করবো, আইডেন্টিফাই তো হচ্ছে ক্লাস, ক্লাসের ভিতর এখন আমরা দিয়ে দিলাম হচ্ছে উত্তর ইউ ডাবল টি ওয়ার, উত্তর বলতে হচ্ছে উত্তর পাড়ার কুদ্দুস। উত্তর দিয়ে আমরা কি বুঝাচ্ছি? উত্তর দিয়ে বুঝাচ্ছি উত্তর পাড়ার কুদ্দুস, সে কি? সে খুব ভালো মানুষ, আমি স্টুডেন্টটাকে দিয়ে দিলাম, সে হচ্ছে ভালো কুদ্দুস, সেই জন্য তার নাম দিয়ে দিলাম হচ্ছে কুদ্দুস ভাই, কি ইউ ডাবল টি ইউএস, কুদ্দুস ভাই। নাম দিলাম কুদ্দুস ভাই। আরেকজন আছে, আরেকজন কে? সে হচ্ছে মুরগি কুদ্দুস। এখন তাকেও আমরা কি খুঁজে বের করবো, তাই তো? আমরা তাকে খুঁজে বের করবো, তাকে খুঁজে বের করার জন্য আমরা এখানে আরেকটা ডিপ দিলাম ডট, ওকে ক্লাস দিয়ে ওকে বলে দিলাম সে হচ্ছে দক্ষিণ পাড়ার, সে কোন পাড়ার? দক্ষিণ, সে হচ্ছে দক্ষিণ পাড়ার কুদ্দুস। আর তারও একটা রুলস আছে, আমরা এস্টু ট্যাগ দিয়ে দিলাম, এস্টু ট্যাগ দিয়ে তার নাম দিয়ে দিলাম হচ্ছে কুদ্দুস, এস্টু ট্যাগ দিয়ে নাম দিয়ে দিলাম হচ্ছে মুরগি কুদ্দুস, মুরগি সাইজ করব, তখন কি আরেকজন সাইজ হয়ে যাবে? দেখেন এখন কি আমাদের এই স্টু ট্যাগটাকে ধরা আছে, এখন আমরা এই ট্যাগটাকে কিভাবে ধরবো? এখন যদি আমরা নির্দিষ্ট করে মারতেছে, যেমন হচ্ছে আমরা মুরগি কুদ্দুসকে ধরবো বা কুদ্দুস বাইকে ধরবো, ধরেন আমরা প্রথমে উত্তর পাড়া কুদ্দুস কে ধরি, উত্তর পাড়া কুদ্দুস কে আমরা ধরতেছি, এখন তাদের দুজন কিন্তু এইচ টু, সেই জন্য আমরা এখানে উত্তর দিচ্ছি। এই ডট মানে কি? ডট মানে হচ্ছে ডিপ, আর ডিপ মানে কি? ডিভিশন, ডিপ মানে ডিভিশন, ডিভিশন। এখন আমরা এইটা ধরার জন্য বা ডিবের ভিতর ক্লাস বা যে কোনো ক্লাসের আফটার যদি আমরা ধরতে যাই তখন আমাদের নিতে হবে ডট, তখন আমাদের নিতে হবে ডট, ডট দিয়ে আমরা নিব উত্তর ইউ ডাবল টি ওয়ার, ডট দিয়ে উত্তর দিয়ে এখন হচ্ছে আমরা তাকে ডিজাইন করব, তাকে ডিজাইন করার হচ্ছে কালার হোয়াইট, মানে সে খুব ভালো মানুষ, উত্তর পাড়ার জন্য খুব ভালো মানুষ না, সেই জন্য আমরা কালার দিয়ে বলে দিলাম হোয়াইট, ডাব্লু এস আই টি, আমরা ওনার ই দিয়ে দিলাম হোয়াইট, মানে সে সাদা, তার সাদা মনে কোনো কাদা নাই। আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম বি, ঠিক আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা দিলাম হচ্ছে কি গ্রিন, ডাবল এম, সে খুবই একটা ভালো মানুষ। আর আর কি দেখা, আর দিলাম প্যাস্টেলাইন সেন্টার, আমরা দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, আমি ও দিয়ে দিছি সেন্টার, হ্যাঁ সেন্টার দিয়ে, এখন দেখেন তার রূপটা কেমন হয়েছে, একজন ডিজাইন হয়েছে আরেকজন কি সহ হয়েছে? হয় নাই, সেই জন্য আমরা কি একটাকে ডিফাইন করতে পারছি, একটাকে ধরতে পারছি, দুটোটা কিন্তু এইচটাকের এইচটুটাকের ভিতরে। এখন আমরা চাচ্ছি নিচের জন আরেকজন যাচ্ছে মুরগি কুদ্দুস তারও একটা রুলস দিয়ে দিব, সেই জন্য আমরা এখানে কি করব, দিব ডট দক্ষিণ, ডট বিও ডবল কে এইচ আই এন, ডট দিয়ে দিলাম দক্ষিণ, তার মানে এখন দক্ষিণ পাড়াটাকে ধরলাম, ধরার পর তার রুলস দিলাম হচ্ছে সে কি খুব বাজে মানুষ, সেই জন্য তারটা একটু দিয়ে দেই, বা উত্তর আমরা এখানে উত্তর এস টু দিয়ে দিতে পারি, এস টু উত্তর পাড়ার এই দিয়ে দিব, উত্তর পাড়ার এস টু, আর সে হচ্ছে কি দক্ষিণ পাড়ার এস টু দিয়ে দিলাম, এস টু দেওয়ার পর এখন এটার ভিতরে হচ্ছে আমরা ডিজাইন গুলো করবো, ডিজাইন গুলো করার জন্য এখন আমরা এখানে লিখলাম, এখানে একটু কেটে দিচ্ছি, এখন এখানে তার কালার দিলাম সি ও, হ্যালো তার কালার দিলাম হচ্ছে কি ধরেন তার কালার দিলাম যে একটা কিছু কি দেওয়া যায় রেড, আচ্ছা হ্যাঁ তার কালার দিলাম হচ্ছে রেড, আর তার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, মানে সে খুব কালো মানুষ, তার ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম বি এল এ সি কে, তার ব্যাকগ্রাউন্ড কি দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক, আর টেক্সট অ্যালাইন, আর খারাপ মানুষ সব কাজের আগে থাকে না,
খারাপ মানুষ কি সব কাজের আগে থাকে, সেই জন্য আমরা দিয়ে দিলাম ট্যাক্স টেলে রাইট, আর আই জিএসটি। খারাপ মানুষ সবসময় কাজের আগে থাকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন হচ্ছে একটু রিলোড দিই, কাজ হয় নাই না, বানান ভুল হয়েছে। কন্ট্রোল এস দিয়ে সেভ, কন্ট্রোল এস দিয়ে সেভ, এখন দেখান হয়ে যাবে। হয়েছে মুরগি গুলো সাইড আছে জি, মুরগি গুলো মুরগি চুর করে দোষ। তার মানে আমরা বুঝে ফেললাম তাই তো, আমরা বুঝতে পারছি ডিপ ট্যাগ কেন ইউজ করা হয়, বুঝতে পারছি আমরা এখন ডিপ ট্যাগ কেন ইউজ করা হয়। ইয়েস স্যার, একই রকম হেডলাইন হলে মানে আলাদা ভাবে যাতে বুঝতে পারে, আলাদা ভাবে ধরার জন্য, আলাদা ভাবে আমরা বোঝার জন্য এই ট্যাগ গুলো ইউজ করব। আচ্ছা আমি আরো কিছু আপনাদের আজকে শিখাই দিচ্ছি। এখন আমরা তো এটুকু করে ফেললাম, হ্যাঁ আমরা চাচ্ছি আমরা একটা বক্স তৈরি করব। আমরা একটা বক্স তৈরি করে বা আমরা এখানে আরেকটা জিনিস শিখবো, এখানে কিন্তু ক্লাস আইডি দুইটা দেয়া যায়, এখানে কিন্তু ক্লাস প্লাস আইডি দুইটা কিন্তু এখানে, আপনি যদি দুইটা দেন, দুইটা দিলে আপনি কিভাবে ই করবেন খুঁজে বের করবেন। আপনি যদি দুইটা দেন, যেমন হচ্ছে এখানে ক্লাস, ক্লাস দিয়ে আপনার এখানে দিলেন হচ্ছে ক্লাস, না দিয়ে এখানে আইডি দিলেন, আইডি দিলেও কিন্তু সেম কাজ করবে, আইডি আইডি দিলেও সেম কাজ করবে। এখানে দিয়ে দিলেন কি আইডি, বাট এখানে যদি আপনি আইডি দেন তাহলে আপনার এখানে কিন্তু ডট হবে না, এখানে হয়ে যাবে আপনার হ্যাশ। হ্যাঁ এখানে হয়ে যাবে কি আপনার হ্যাশ, এখানে দিবেন হচ্ছে সরি এখানে না ডট, হ্যাশ দিয়ে হচ্ছে কি হ্যাশ দিয়ে উত্তর, এখন এটা কেটে দিলে কি এভাবে হবে হ্যাশ। এভাবে হবে না, তার মানে এটা হয় না, এখানে আমাদের একটা ডট যদি দিয়ে দিই তাহলে দেখি তো কন্ট্রোল এস দিয়ে সেভ করি হচ্ছে না, কেন হচ্ছে না এভাবে হবে না, আপনার এই হ্যাশটা হবে হচ্ছে আপনার উত্তরটা হবে না, তাহলে তাহলে উত্তরটা হবে না, এই যে ডট হ্যাশ টু, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করুন দেখেন এখন হয় কিনা, তারপর তো হচ্ছে না স্যার, ডট সরাই দেখেন তো, ডট সরাই দেখবো, ডট সরাই তো কাজ করার কথা না, কন্ট্রোল এস ডট মানে হচ্ছে ডিপ, কেটে দিয়ে শুধু হ্যাশ দিয়ে যদি ই দিই উত্তর দিই তাহলে কাজ করে কিনা, ও উত্তর পাস করতেছে না, পাস করতেছে না তো, 100% করার কথা, এখানে কি ভুল করছি, আচ্ছা এখানে ডটটা কেটে দিয়ে দেখি তো, এখন কন্ট্রোল এস হ্যাশ উত্তর দিন কন্ট্রোল এস, এখানে হচ্ছে কন্ট্রোল এস, এখন দেখি এখন হয়ে যাওয়ার কথা, এই তো হয়ে গেছে। তার মানে আমাদের কিভাবে করতে হবে, এখানে হচ্ছে ডটটা হবে না, ডটের জায়গায় হ্যাশ হবে, বুঝতে পারছেন, ডটের জায়গায় হ্যাশ দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এখন দেখেন ঠিক কাজ করবে, বুঝতে পারছেন আমাদের ভুলটা কোথায় ছিল। তার মানে আমরা বুঝে গেছি আমাদের ভুলটা আসলে কোথায় ছিল, আমরা এখানে
হ্যাশ দিব, এখানে ডটের জায়গায় শুধু হ্যাশ, আর কোনো কিছু পরিবর্তন হবে না। বাট আমরা সবসময় ট্রাই করবো কি এটাকে ক্লাস দিয়ে করার, সবসময় ট্রাই করবো কি ক্লাস দিয়ে করার, আমরা সবসময় ক্লাস দিয়ে করবো। এখন আপনি এখানে দিবেন কি, ক্লাস দিলে দিতে হবে ডট, এখানে দিতে হবে কি ডট। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কন্ট্রোল এস কন্ট্রোল এস, এখন দেখেন ঠিকঠাক কাজ করবে, ঠিকঠাক কাজ করতেছে, বুঝে গেলাম আমরা। আচ্ছা এখন আমি দেখি হচ্ছে ই কিভাবে করব। ধরেন আমরা একটা বক্স তৈরি করব, একটা বক্স কিভাবে আমরা তৈরি করব, বক্স তৈরি করার জন্য আপাতত এইগুলো আমাদের দরকার নাই। একটা বক্স তৈরি করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যদি আমরা সরাসরি একটা বক্স তৈরি করতে চাই তাহলে আমরা প্রথমে একটা ক্লাস নিব, দিব ডট, ডট দিয়ে তো ডট জায়গা, কি একটা বক্স তৈরি করার জন্য কি দিব জায়গা, জে ওয়াই জি এ, আমরা একটা জায়গা নিলাম। জায়গা নেওয়ার পর এখন এইটার ভিতর আমরা কিছু চাইলে লিখতে পারবো, ধরেন এই ট্যাগটাকে নিতে পারি বা পি ট্যাগটাকে নিতে পারি বা যে কোনো একটা ট্যাগ এটার ভিতর নিতে পারি। যেমন হচ্ছে আমরা এইচ টু ট্যাগটাকে নিলাম, হ্যাঁ, বা এটার ভিতর আমরা এইচ টু নিলাম, বা এইচ টু ট্যাগ মানে আমরা এখানে পি ট্যাগ নেই, হ্যাঁ আমরা একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে এটার ভিতর হচ্ছে আমরা প্রথমে দিলাম কি ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিতে পারি, WORDPRESS ওয়ার্ডপ্রেস ডেভেলপার, DBLOPS। এখন আমাদের যদি একটা ডিবের ভিতরেই, আমরা যদি একটা ডিবের ভিতরে দুইটা জিনিস নিই বা দুইটা জিনিস নিয়ে কাজ করতে চাই তাহলে কিভাবে করব। ধরেন আমরা কি আপাতত একটা নিচ্ছি কিন্তু পিটেক, এখন আমরা চাচ্ছি এটার ভিতর আরেকটা পিটেক নিব বা আরেকটা ক্লাস নিব, আরেকটা ক্লাস নিব বা অন্য একটা ভাবে ডিজাইন করব। এটা তো সরাসরি ক্লাস জায়গা দিছি না, এটা সরাসরি ক্লাস জায়গা দিছি না, আমরা এটাকে সরাসরি ক্লাস জায়গা না দিয়ে আমরা এইভাবে করতে পারি। হ্যাঁ ধরেন আমি এখানে করতে যাচ্ছি, এখানে এই স্ট্যাকটা নিই H1, আমরা এখানে নিলাম H1, এখানেও দিয়ে দিলাম হচ্ছে H1, আচ্ছা H1টা একটা এখানে শেষ হয়ে গেছে, ওকে তাহলে এইটুকু আমি কেটে দিচ্ছি। এইরকম করতেছিলেন, আমরা প্রথমে এটাকে ই করতেছি। আর আমরা যখন একটা বক্স নিব, একটা বক্স কে কিভাবে নিতে পারি, বক্স কে নেওয়ার জন্য আমাদের কিন্তু CSS এ গিয়ে কাকে ধরতে হবে, একটা বক্স নেওয়ার জন্য ডট জায়গাকে কাকে ধরতে হবে, ডট ডট জায়গা, JAY জি ডট জায়গা, ডট জায়গা নেওয়ার পর এটার ভিতর এখন আমরা বলবো বা করে দিব হচ্ছে হাইট, HAIGHT, হাইট মানে কি, হাইট মানে দৈর্ঘ্য, হাইট মানে দৈর্ঘ্য না, হাইট মানে দৈর্ঘ্য, এটা দিয়ে দিলাম হচ্ছে 300 পিক্সেল, এটা দিয়ে দিলাম হচ্ছে 300 পিক্সেল, আর এটার নিচে হচ্ছে উইথ, WIDTH উইথ, উইথ দিয়ে দিলাম কতটুকু, 300 পিক্সেল, 300 পিক্সেল, আর এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিব, কি করব একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেখানে বলে দেব হচ্ছে গ্রিন, GREEN, আমরা বলে দিলাম হচ্ছে গ্রিন, গ্রিন বলে দেওয়ার পর এখন আমরা আর কি করতে পারি, এটা গ্রিন বলে দিলাম, এখন হচ্ছে আমরা এটাকে সেভ করতে পারি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, হইছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার লেখাটা হইছে। আমরা আমরা একটা বক্স তৈরি করতে পারছি, কিন্তু একটা জিনিস দেখেন, বক্সের এই সাইডে একটু জায়গা খেলে আছে, উপরে একটু জায়গা খেলে আছে, এই জায়গাটুকু যদি আমরা ই করতে চাই, ফিল আপ করতে চাই, তাহলে আমাদের একটা কি একটা ই নিতে হবে, প্রপার্টি নিতে হবে, প্রপার্টি দেওয়ার জন্য আমাদের প্রথমে ধরতে হবে স্টার, প্রথমে দিব কি, প্রথমে দিব হচ্ছে স্টার, হ্যাঁ স্টার দেওয়ার পর এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে দেবো মার্জিন 0,
প্যাডিং জিরো, মার্জিন জিরো দিব, আর হচ্ছে নিচে দিব প্যাডিং জিরো, ঠিক আছে, প্যাডিং জিরো, কন্ট্রোল এস দিয়ে সেট করেন, জায়গাটুকু খেয়ে নিছে, সে যে জায়গাটুকু ছেড়ে দিছিল সে জায়গাটুকু সহসে খেয়ে নিছে। আমরা বুঝতে পারতেছি, আমরা কি বুঝতে পারতেছি? এখন আমরা জায়গাটুকু নেওয়ার পর এখন আমরা চাচ্ছি এই বক্সটাকে আমরা মাঝখানে নিয়ে যাব। এই বক্সটাকে মাঝখানে নেওয়ার জন্য আমরা কিভাবে নিয়ে যাব? আমরা মার্জিন পেডিং দিয়ে বক্সটাকে মাঝখানে নিতে পারি। আমরা যদি এটাকে বলে দিই মার্জিন ওটু, এম এ আর দিয়ে মার্জিন ওটু, ওটু ওটু ইউটিউব ওটু মার্জিন ওটু দিয়ে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন এটা মাঝখানে চলে যাবে, আসছে মাঝখানে, আসছে মাঝখানে, আচ্ছা। আমরা চাচ্ছি কি এটার ভিতর আমরা কিছু ট্যাক্স দিব। আমরা প্রথমে ট্যাক্স গুলো ছেড়ে নেই, তারপর হচ্ছে এইগুলো দেখবো। হ্যাঁ, এখন আমরা এইটুকু নিলাম, এখন এইগুলার ভিতর আমরা কিছু লেখা নিব, বা এই একটা ডিপ ট্যাক নেওয়া হয়েছে, এই ডিপ ট্যাকের ভিতর আমরা হচ্ছে আরো কিছু ডিপ ট্যাক নিব, হ্যাঁ, বা আরো কিছু ডিজাইন করব। আরো কিছু ডিজাইন করার জন্য আমরা এখানে প্রথমে নিলাম হচ্ছে একটা পিটেক, একটা পিটেক নিলাম। পিটেক দেওয়ার পর এই পিটেক এর ভিতর এখন আমরা বলে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বা আমরা এই H2টাকে কেটে দিচ্ছি আপাতত। হ্যাঁ, H2টাকে কেটে দিয়ে আমরা এখানে নিচে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আর এটা নিচে আমরা আরেকটা পি নিব, পি পি দিয়ে ট্যাব দিয়ে এটার ভিতর আমরা নিলাম এল ও আর এ এম লোরিম 20, আমরা 20টা ওয়ার্ড নিলাম। 20টা ওয়ার্ড নেওয়ার পর এখন যদি আমরা এইটাকে কি, এটা তো একটা ইয়ার ভিতর তাই না, এটা একটা ট্যাগের, এটা একটা ডিপ ট্যাগের ভিতর না। আমরা যদি এটাকে ধরতে চাই বা ডিজাইন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি এটাকে আলাদা আলাদা নাম দিতে চাই তাহলে আমরা কিভাবে দিতে পারি? আলাদা আলাদা নাম দেওয়ার জন্য আপনি পি ট্যাগের ভিতর শুধু একটা ক্লাস দিয়ে দেন, একটা সিএল ডাবল এস একটা ক্লাস দিয়ে দেন, ক্লাস দিয়ে দিয়ে আপনি এই ক্লাসের মধ্যে একটা কিছু বলে দেন, যেমন হচ্ছে বা আপনি প্রথমটা কি জন্য নিতে চাচ্ছেন, টাইটেল সিআই টিএল, আমরা প্রথমটা নিয়ে নিলাম কি টাইটেল, আর তারপর হচ্ছে আপনি আরেকটা পিটেক নিয়ে এটার ভিতর আরেকটা ক্লাস নিয়ে নিন, সিএল এ ডাবল এস ক্লাস নিয়ে নেন। এই ক্লাসের ভিতর আপনি কি দিবেন, এই ক্লাসের ভিতর দিবেন হচ্ছে আপনি প্যারা, মানে এটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য নিচ্ছেন, এটা কি প্যারাগ্রাফের জন্য নিচ্ছেন, সেই জন্য এটার নাম হবে প্যারা। প্যারা দেওয়ার পর এখন হচ্ছে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন তো সবকিছু আসছে কিনা, এটা ভিতর আসছে, বাট দুইটা কি একরকম হয়ে গেছে না, আমরা কিরকম চাচ্ছি? তাহলে আমরা যদি এখন এগুলোকে ডিজাইন করতে চাই, পি ট্যাগ কে আলাদা ভাবে ডিজাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে ডিজাইন করব? এখন আমাদের তো একটা ডিপ ট্যাগ নেওয়া আছে, ডিপ ট্যাগ আমরা জানি যে ডিপ থাকলে প্রথমে হচ্ছে ডট দিতে হবে, প্রথমে ডিপ থাকলে একটা ডট দিতে হবে, আর প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে ডট হবে, বুঝতে পারছেন? যেমন হচ্ছে আমরা প্রথমে নিলাম কি ডিপ ট্যাগ, ডিপ ট্যাগ এর ভিতর আমরা কাকে ধরতে চাচ্ছি, প্রথমে কাকে ধরতে চাচ্ছি, টাইটেল না, আমরা প্রথমে ধরতে চাচ্ছি কাকে, টাইটেল স্যার, আমরা প্রথমে ধরতে চাচ্ছি কি ই কে না, টাইটেল কে না, তাহলে আমাদের প্রথমে ধরতে হবে হচ্ছে জায়গাকে, প্রথমে ধরতে হবে কাকে, এই ডিপের ভিতর যে জায়গাটা আছে এই জায়গাকে আমাদের প্রথমে ধরতে হবে, বুঝতে পারছেন? এই জায়গাকে আমরা প্রথমে ধরবো, সেই জন্য ডট জায়গা, কারণ এই ইয়ের ভিতরে তো সবকিছু তাই না, আমি সেই জন্য এটা দিলাম ডট জায়গা, দিয়ে আরেকটা ডট দিব, ডট দিয়ে এখন ধরবো কাকে, টাইটেল টিআই টিএলই, আমরা কাকে দিলাম টাইটেল, টাইটেল দিয়ে এখন হচ্ছে আপনি পি ট্যাগটাকে ধরতে পারেন বা নাও ধরতে পারেন, আপনি সরাসরি ডিজাইনে চলে যেতে পারেন, আমাদের ধরা হয়ে গেছে, বুঝতে পারছেন কিভাবে ধরবেন? এখানে যদি একটা এস ওয়ান ট্যাগ থাকতো বা এস ওয়ান যদি দুইটা থাকতো তাহলে আগে জায়গাকে ধরে নিতে হতো, কারণ আমরা সব কি ডিবের ভিতর করতেছি, আর এখন যদি এটাকে আমরা ডিজাইন করি তাহলে হচ্ছে ধরুন কালার সি ও সি ও এল ও আর কালার, কালার দিলাম হচ্ছে আমরা রেড, কালার দিলাম রেড,
আর কি দিতে পারি, তারপর ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ দিতে পারি হচ্ছে কতটুকু, ফন্ট সাইজ দিলাম 40 পিক্সেল। ও ফন্ট সাইজ আগে লিখতে হবে না, ফন্ট সাইজ 40 পিক্সেল, ফন্ট সাইজ কতটুকু দিলাম 40 পিক্সেল। আর এটার নিচে আমরা আর কি দিতে চাই, আমরা দিয়ে দিচ্ছি টেক্সটাইল সেন্টার, আমাদের একটা ডিজাইন করা শেষ, আমাদেরকে একটা ডিজাইন করা শেষ। ও আমরা এটাকে সেভ করে নিই, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, না কোনো প্রবলেম দেখি না, কি হইল স্যার, জায়গাটাকে আইডি তে নিয়ে দেখেন আপনি, আর বাকিগুলাকে ক্লাসে রাখেন। না না, এইভাবে করা যাবে না, হয়তো বা আপনি আইডি ইউজ করবেন, নয়তো বা ইউজ করবেন। আচ্ছা আমি প্যারাটাকে ধরি তো। আচ্ছা আমরা একটা স্পেস দিয়ে দেখি তো, এখন দেখি তো কন্ট্রোল এস, মানে আমরা একসাথে দিয়ে দিচ্ছিলাম সেজন্য হয়তো হয়নি। রাইট, আমরা একসাথে দিয়ে দিচ্ছিলাম, এখানে একটা স্পেস দিতে হবে, এখানে একটা স্পেস দিতে হবে, এই স্পেসটার জন্য এটা কাজ করে নাই। বুঝতে পারছি আমরা কেন কাজ করে নাই, পারপাস ডেভেলপার। এখন যদি আপনি এই নিচের গুলোকে ই করতেন, বা আমি এখানে 40 না দিয়ে 30 দিই, 30, কন্ট্রোল এস, এখন দেখেন ই সমান হবে, মানে হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এখন এই লেখাগুলোকে যদি আমি বড় করতে চাই, বা এই লেখাগুলোর একটা সাইজ দিতে চাই, তাহলে আমরা কাকে ধরবো, ডট জায়গা, যে ডট জায়গা, তারপর হচ্ছে ডট, কাকে ধরবো এখন, পিই, আর কাকে ধরবো, প্যারা, প্যারাটাকে ধরে এখন এইটার একটা কালার দিয়ে দিলাম সিও এল ও, কালার কালার দিয়ে দিলাম হচ্ছে ইয়েলো, গেল। আর এটার হচ্ছে ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ দিলাম হচ্ছে 25 পিক্সেল। এখানে টেক্সট লাইন, আমরা টেক্সট লাইন সেন্টার দিতে পারি, বা আমরা টেক্সট লাইন জাস্টিফাই দিতে পারি, টেক্সট লাইন জাস্টিফাই, জাস্টিফাই দিয়ে এখন একটা দিয়ে দিলাম কন্ট্রোল এস, হয়েছে হয়েছে কাজ হয়েছে হয়েছে। এখন আমরা চাচ্ছি কি, এই বক্সটাকে আমরা সরাবো, আমরা তো সরাসরি মাঝখানে আসলাম, এখন আমরা যদি চাই বক্সটা আরেকটু এদিকে আসবে, বা আরেকটু এদিকে যাবে, বা একটু নিচে নামবে, তাহলে আমরা কিভাবে করব। এইগুলো হচ্ছে মার্জিনের কাজ, আমরা যখন এই বক্সটাকে সরাইতে যাব, তখন হচ্ছে কি আমাদের মার্জিনের কাজ। আমরা হচ্ছে এখানে মার্জিন ওটু দিয়ে দিচ্ছি, দেখে এটা মাঝখানে চলে এসেছে, কিন্তু আমরা এখন মার্জিন ওটুটা সরিয়ে দেব। মার্জিন ওটু সরানোর পর এখন হচ্ছে আমরা এটাকে ডিজাইন করব, যেমন হচ্ছে এটা এই দিকে আছে। এখন আমরা যদি চাই এটা উপর থেকে একটু নিচের দিকে নামবে, তাহলে আমরা কিভাবে করব, আমরা এই সিস্টেমে করতে পারি, যেমন হচ্ছে মার্জিন এম এ আর,
আমরা বলে দিতে পারি হচ্ছে মার্জিন টপ, মার্জিন টপ বলতে উপর থেকে নামবে কতটুকু, 50 pixel, উপর থেকে নামবে কতটুকু 50 pixel, কন্ট্রোল এস দিয়ে সেট, দেখেন সে 50 pixel নিচে নামবে। এখন যদি বলেন যে সে কি রাইট থেকে যাবে বা রাইট থেকে জায়গা দিবে বা লেফট থেকে জায়গা দিবে, তাহলে হচ্ছে আপনি তাকে কি বলবেন, মার্জিন রাইট, মার্জিন রাইট। কিন্তু মার্জিন রাইটের জায়গাগুলো কিন্তু দেখা যাবে না, মার্জিন রাইটে দিলেন হচ্ছে আপনি 100 pixel, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, বাট এটা কিন্তু দেখা যাবে না। এই যে এদিকে কিন্তু জায়গা দিচ্ছে, বাট জায়গাটা কি দেখা যাচ্ছে, কারণ আমাদের তো বক্সের ই আছে, সেই জন্য আমাদের এই জায়গাটা দেখা যাচ্ছে না। আর এখন যদি আপনি লেফটে নেন, যেমন হচ্ছে মার্জিন লেফট, মার্জিন লেফট দিয়ে আপনি দিয়ে দিলেন হচ্ছে কতটুকু, 30 pixel বা 100 pixel, 100 pixel, 100 pixel, 100 pixel দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেট করেন, 100 pixel সরে আসছে। নিচ থেকে সরাইতে চাইলে আবার এখানে সেম ভাবে মার্জিন এ দিয়ে দিতে পারেন। বুঝতে পারছি আমরা কিভাবে মার্জিন দিয়ে কাজ করব, মার্জিন দিয়ে কাজ করব, বুঝতে পারছি। আমাদের মার্জিন হচ্ছে চার ভাগে ব্যবহার করা যায়, মার্জিন চার ভাগে ব্যবহার করা যায়, কিভাবে, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। আবার আপনি যদি চান যে আপনি এইভাবে দিবেন, আপনি সরাসরি তাকে সরিয়ে ফেলবেন, তারপর আপনি সরাইতে পারবেন এভাবে, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে আপনি কিভাবে সরাবেন আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এটা এখানে আছে, এখন আপনি চাচ্ছেন এটাকে চার দিক থেকে একটু একটু জায়গা নেবেন, তাহলে হচ্ছে আপনি প্রথম হচ্ছে যদি উপর থেকে নিচে নামাইতে চান, তাহলে হচ্ছে লিখবেন মার্জিন, আপনি লিখলেন হচ্ছে মার্জিন 50 pixel, মার্জিন 50 pixel, প্রথম যেটা দিবেন সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবে, এই যে আসছে উপর থেকে না, চারিদিক থেকে জায়গাটা নিয়ে নিছে, এটা কি চারিদিক থেকে জায়গাটা নিয়ে নিছে। আর এখানে যদি আবার আবার আপনি বলে দেন হচ্ছে মার্জিন 100 pixel, 100 pixel, তাহলে সে হচ্ছে কি করবে জানেন, সে হচ্ছে রাইট থেকে 100 pixel দিবে, বাট আমাদের তো রাইটে নাই, দেখেন আমাদের রাইট থেকে 100 pixel দিবে, বাট আমাদের রাইটে তো নাই, এদিকে নাই, কিন্তু এদিক থেকেও দিচ্ছে আবার এদিক থেকেও দিচ্ছে। আবার আপনি এটা কি রাইট এন্ড লেফট দুই দিক থেকে কিন্তু দিচ্ছে, এই প্রথম যেটা দিবেন সেটা হচ্ছে কি সেম ভাবে দিবে, এটাও দিবে। আর তারপর হচ্ছে আপনি যদি এটাকে চারটে ভাগে ভাগ করেন, যেমন হচ্ছে আপনি দিলেন হচ্ছে আবার দিলেন 200 pixel, 200 pixel, এই 200 pixelটা হচ্ছে আপনার বটম থেকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এটা কোথা থেকে হবে, এটা হবে হচ্ছে আপনার বটম থেকে, বাট এটা তো আর দেখা যাবে না, কারণ বটম তো অনেক নিচে না। আর তারপর যেটা হবে সেটা হচ্ছে লেফট, আপনি লেফট থেকে দিতে পারেন, এল এ, না আপনি তো লিখতে হবে না, আপনি এখন যেটা দিবেন সেটা হচ্ছে 100 pixel, 100 pixel দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন এটা 100 pixel জায়গা এদিক থেকে ছাড়বে, বাট অলরেডি 100 pixel জায়গায় কি সে সেরে রাখছে এটার জন্য। এখন আপনি দেখেন 100 না দিয়ে 200 দেন, দেখবেন সে 200 pixel সরে যাবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, সরে সরে গেছে 200 pixel, সরে গেছে উপর থেকে, কিন্তু কতটুকু নামছে উপর থেকে, কিন্তু 50 pixel নামছে। প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে উপর থেকে নামবে, আর পরে যেটা দিবেন সেটা হচ্ছে কি রাইট দিয়ে, হ্যাঁ রাইট থেকে, তারপর 200 pixel এটা হচ্ছে বটম, বটম, আর পরে যেটা দিবেন সেটা হচ্ছে কি লেফট, লেফট থেকে। বুঝতে পারছি আমরা, এখন আমরা তো বাইরে থেকে দিলাম, এখন আমরা চাচ্ছি ভিতর থেকে জায়গা খালি করব, ভিতর থেকে জায়গা খালি করবো। আমরা যদি ভিতর থেকে জায়গা খালি করতে চাই তাহলে কিভাবে করব, ভিতর থেকে জায়গা খালি করার জন্য জাস্ট আমরা এখানে এই মার্জিন ফিডিং গুলো দিলাম না, সেম ভাবে এখানে মার্জিন দেওয়া হয়েছে, ফিডিং দিয়ে দেন, এখানে মার্জিন দেওয়া হয়েছে, আপনি জাস্ট শুধু এখানে দিয়ে দেন ফিডিং, এটা হচ্ছে ফিডিং, ফিডিং হচ্ছে ভিতর থেকে জায়গা ছাড়বে। ফিডিং আপনি সেম ভাবে টপ রাইট দিয়ে করতে পারেন, যেমন আমি দিয়ে দিলাম হচ্ছে ফিডিং, কি পেডিং বটম দিব নাকি চারিদিক থেকে নিয়ে নেব, সরাসরি পেডিংটা নিয়ে নিই, হ্যাঁ পেডিং 15 আর 20 pixel। এখন দেখেন সে কি করে, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন সে সাইডের দিক থেকে 20 pixel জায়গা নিয়ে নিয়েছে। বুঝতে পারছি আমরা,
এখন আমরা এইটাকেও সেম ভাবে মার্জিনের মতো পেডিং দরে দরে করতে পারি বা এইভাবেও করতে পারি বা দিতে পারি। যেমন হচ্ছে আপনি এখানে কি 20 পিক্সেল জায়গাটা সব জায়গা থেকে নিয়ে নিছে, এখন আপনি যদি চান এটাকে মার্জিন টপ দিয়ে করতে, বা আপনি এখানে যদি 20 পিক্সেল না দিয়ে এখানে 50 পিক্সেল দেন, 50 পিক্সেল কন্ট্রোল এস, এই দেখেন এই দুই দিক থেকে কিন্তু সে কি জায়গা দিছে, এদিক থেকে আর এদিক থেকে, আর এদিক থেকে কতটুকু দিছে, এদিক থেকে দিছে 20। আবার যদি আপনি সেম ভাবে এখানে এই দিয়ে দেন, আবার উপর নিচ থেকে নিতে চান তাহলে এখানে কি দিবেন, বটন, বটন থেকে 200 নিতে চান এখানে 200 দিয়ে দেন, দেখেন কতটুকু বড় হয়ে যায়। কন্ট্রোল এস, এখন বটন থেকে নিবেন, নিচে বটন থেকে, এখন যদি আপনি বলেন যে উপর থেকে নিবে তাহলে আবার আপনি এখানে কি সেম ভাবে দিয়ে দেন হচ্ছে কতটুকু নিতে চান, 100 100 পিক্সেল, কন্ট্রোল এস, কোথা থেকে গেল, এটা তো বাম দিক থেকে গেল, হ্যাঁ ঠিক আছে, এটা তো লেফট থেকে যাবে, সবার লাস্টে যেটা এটা তো লেফট থেকে যাবে, টপ থেকে তো হচ্ছে এইটা, টপ থেকে 20, আপনি যদি টপ থেকে আরো নামাইতে চান তাহলে হচ্ছে আপনি এখানে 50 পিক্সেল দেন, 50 পিক্সেল, কন্ট্রোল এস, এইতো হইছে জি মার্জিন ফেডিং আমরা বুঝতে পারছি। তাহলে একটু আপনার একটু 5 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি 5 মিনিট। হ্যাঁ নামাজ পড়ে নিলাম তাহলে।